আরে মা, তুমি তো নিজের জন্য কিছুই নিলে না। আরে ছাড় না, ও ঠিক আছে। দিশা কোথায়? দিশা, ও তো বললো আপনি ওকে ডাকছেন, আপনি ডাকেননি। তুই ওকে একা একা ছেড়ে দিলি, সঙ্গে সঙ্গে থাকতে পারলি না? না না, ঠিক আছে, আমি ওকে নিচে দোকানে ডেকেছিলাম, আমি দেখছি। আমি আসছি। মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমি তো কিছুই না। আমার বোন কোথায়? আমার কাছে, এসে নিয়ে যা। কোথায়? বলবো বলবো, এত তাড়া কিসে? চল আগে গাড়িতে ওঠ, চল। রাজা, দিশার কিছু হয়েছে? দিশার কিছু হবে না, ওর গায়ে আমি একটাও হাঁচড় লাগতে দেবো না। আমি যদি নাও ফিরে আসি, দিশা আসবে। তোমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা তোমার, মনে থাকে জানো? কোথায় আমার বোন? কোথায় আমার বোন? আমার বোন কোথায়? কোথায় আমার বোন? খুন করে দিয়েছি। বোনকে খুব ভালোবাসিস তাই না? আমিও আমার ভাইদের খুব ভালোবাসতাম। দুটো ভাইয়ের বদলে একটা বোন, হিসেবটা কি ভুল হলো? কিন্তু তোর বোনকে আমি মারিনি, মারবো না, প্রমিস। কেন জানিস? কোচি মেয়েরা হলো আমার ব্যবসার লক্ষ্মী। দেখ ভাই, তুই কে? আমার ভাইদের সঙ্গে তোর কি পাঙ্গা আমি জানি, কিন্তু একটা কথা মানতেই হবে, তুই শালা হারামি নাম্বার ওয়ান। হ্যাটস অফ টু ইউ। কিন্তু আমিও বা হার মানবো কেন বল? তুই জানিস তোর বোনকে আমার কাছে কে নিয়ে এসেছে? ওই দেখ, দেখ দিশা, 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 যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস, যার জন্য তুই সব করতে পারিস, তাকেই আমার হাতে তুলে দিয়েছিস তুই। এবার বল কে বেশি হারামি, তুই না আমি? সারা জীবনে তুই ভুলতে পারবি না। ওই দেখ, তোর বোন চলে যাচ্ছে, তোর বোন চলে যাচ্ছে। এবার থেকে তোর বোন বাজারে দাঁড়াবে, ওর শরীরের ইঞ্চি ইঞ্চি ধরে রেট লাগানো হবে, রোজ ফুলসজ্জা, রোজ নতুন কাস্টমার, আর সবকিছুর জন্য দায়ী তুই, শুধু তুই। সারা জীবন নিজেকে ঘেন্না করে বাঁচবি।